ঢাকা শিশু হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রোগ তত্ত্ববিদ কিঙ্কর ঘোষ ও জুনিয়র কর্মকর্তা আতিকুল ইসলাম রাজুকে বরখাস্ত করা হয়েছে। এটিএন বাংলা তাদের এই দুর্নীতির খবর প্রচার করার পর অনিয়মের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষ এই ব্যবস্থা নেয়। হাসপাতালের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে প্রতিষ্ঠানটির পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে যখন বিপর্যস্ত পুরো দেশ, ঠিক সেই সময়ে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে করোনার নমুনা পরীক্ষার নামে প্রতারণা শুরু করে একটি মহল, আর এ সুযোগটি কাজে লাগান শিশু হাসপাতালের একটি চক্র। শিশু হাসপাতালে বিভিন্ন হাসপাতাল থেকে রোগীর নমুনা এনে টাকার বিনিময়ে পরীক্ষা করানো হয় চিলড্রেন হেলথ রিসার্চ ইনস্টিটিউটের ল্যাবে। রাজধানীর পান্থপথের পদ্মা মেডিকেল সেন্টারের নাম লিপিবদ্ধ করেন তারা। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পদ্মা ল্যাবের সাথে করোনা টেস্টের দুর্নীতিতে জড়ান কিঙ্কর ঘোষ ও আতিকুল। এ নিয়ে এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর গঠিত তদন্ত রিপোর্টে অপরাধ প্রমাণিত হওয়ায় অবশেষে বরখাস্ত করা হলো তাদের দুজনকে। মিডিয়াতে এই করোনা টেস্ট তোগুলো কি দেখি, মানে অনিয়ম দেখি, তারপরে আমাদের বোর্ড অফ ম্যানেজমেন্ট এটার সম্বন্ধে তদন্ত করে, পরবর্তীতে বোর্ড অফ ম্যানেজমেন্ট একটা অধিগত তদন্ত করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর সম্মানিত জয়েন্ট সেক্রেটারিকে দিয়ে সেই তদন্তে আপনার তারা দোষী সাব্যস্ত হয়, দুজনকেই বরখাস্ত করা হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের সিন্ডিকেট বাণিজ্য করে কেউ হাসপাতালের সুনাম নষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছিলাম। যদি কেউ কোনো অন্যায় করে তাকে সেভাবেই পানিশমেন্ট পেতে হবে। সেবার নামে করোনাকালে স্বাস্থ্য খাতে একের পর এক দুর্নীতির খবরে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, একের পর এক ধরা পড়ে প্রতারকরা। সরকারের কঠোর অবস্থানের কারণে অল্প সময়ে অপরাধীদের আইনের কাঠগড়ায় আনা সম্ভব হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।